এবং স্থানীয়রা পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ হাই স্কুলের প্রধান শিক্ষক। সোমবার সকালে এই স্কুলের এই দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরনীল সরকারকে পিষে দিয়ে চলে চলেছে একটি লরি ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পড়ুয়ার গুরুতর জখম অবস্থা হাসপাতালে মৃত্যুয় পড়ুয়ার বাবারও নিজের স্কুলের খুদে পড়ুয়ার মৃত্যুতে দৃশ্যতই ভেঙে পড়েন প্রধান শিক্ষক পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং বৈষম্যের অভিযোগ তুলে তার সংযোজন পাশে অন্য বেসরকারি স্কুলের সামনে ট্রাফিক পুলিশ থাকে ভিড় নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের স্কুলের সামনে থাকে না সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে প্রধান শিক্ষক বলেন এই ঘটনার জন্য পুরো দায় পুলিশে